নমস্কার, আপনারা দেখছেন জিও বাংলা, আর আপনাদের সাথে আমি মৌমিতা। দোল প্রায় এসেই গেল, বসন্ত আগে এসে গেছিল, আর বসন্ত আসা মানে তার সাথে চলে আসে বসন্ত উৎসব বা বাঙালির দোল। সেই দোল উপলক্ষে কিন্তু আমাদের লেক মার্কেটের কাছে বসে গেছে প্রচুর রঙের দোকান, যেখানে পাওয়া যাচ্ছে হরেক রকম পিচকিরি থেকে শুরু করে আবির। এখানে আমরা দেখতে পাচ্ছি, আমি একটু ক্যামেরা পার্সনকে রিকোয়েস্ট করবো পিচকিরি দেখানোর জন্য। নানা রকমের পিচকিরি দেখা যাচ্ছে এখানে। আচ্ছা, আমি এখানে একটু বিক্রেতার সাথে কথা বলে জানার চেষ্টা করব যে আগেকার দিনের পিচকিরি থেকে এখনকার দিনের পিচকিরি ঠিক কতটা আলাদা। আচ্ছা, আপনার নাম? আলাউদ্দিন। আচ্ছা, বাড়ি কোথায়? বাড়াইপুর। এখানে দোকান কত বছরের? এখানে প্রায় সিজনে লাগাইও। প্রতি বছর দোলের সময় এই দোকান দেন? আপনার কি শুধু এইটাই ব্যবসা না অন্য কিছু আছে? কালী পুজোর সময় বাজির দোকান হয়, আর এমনি সবসময় হচ্ছে গিয়ে ফলের দোকান। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি অনেক নতুন রকমের পিচকারি উঠেছে, তো আগেকার থেকে পিচকারিগুলো এখনকার পিচকারিগুলো কতটা আলাদা? এখন আগের থেকে অনেক ভালো হয়েছে, আগে ছিল উন্নত হচ্ছে না, উন্নতের সঙ্গে সেগুলোও তো পিচকারি উন্নত হয়েছে। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি এগুলো পিচকারি, এগুলো কিরকম দাম? এগুলো 100 টাকা দাম। আচ্ছা, এটার নতুনত্ব কি আছে এর মধ্যে? নতুন আছে, ডাইনোসর আছে। এই এই জিনিসটা ঠিক কিরকম? এটা জলে থেকে তুলে নিয়ে রং, যেরকম নরমাল পিচকারি আমরা দেখি। আচ্ছা, এইটা কি বন্দুক? এ সব পিচকারি, এ যা আছে এগুলো এক একটা মডেল করা আছে, বুঝতে পারলেন? এটাও পিচকারি, এটা জল ভরতে হবে, ভরে লাগিয়ে এরকম পাম্প করা রে আছে, ওটাই হবে পিচকারি। এর মধ্যে সবগুলোর মধ্যে লেটেস্ট কোনটা? লেটেস্ট কি বলি বলুন তো, ট্যাঙ্কারগুলো লেটেস্ট হবে, ব্র্যান্ড নিউ কিন্তু এবছরই এসেছে। হ্যাঁ, ট্যাঙ্কারগুলো লেটেস্ট হবে। সেটা কোনটা? এইগুলো। এটা কি জিনিস? ট্যাঙ্কার। এটা কি হয়? এটা ওই সেম ওই জিনিস, পিচকারির মতো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ট্যাঙ্কারগুলো কিরকম দাম? 500, 600, 800, বড় যে যেরকম সাইজের ওপরে দাম। সবচেয়ে কম কত টাকার পিচকারি আছে? সব থেকে আছে আপনার 800 টাকা। 800 টাকা সবচেয়ে কম? সবচেয়ে বেশি কত আছে? সব থেকে বেশি বললাম, সব থেকে বেশি 800 আছে, সব থেকে কম কত আছে? সব থেকে কম আছে 50। আচ্ছা, একদম ছোট সাইজের গুলো 50 টাকা করে দাম। তাহলে আমরা দেখতে পেলাম এখানে কত রকমের পিচকারি এসছে এইবার। আপনি নিশ্চয়ই আপনার সন্তান বা ছোট ভাই বোনের হাতে এবার পিচকিরি তুলে দেবেন, তাহলে কিন্তু আপনি আসতেই পারে আমাদের লেক মার্কেটের এখানে। এখানে শুধু একটা দোকান নয়, আমি দেখতে পাচ্ছি এখানে পরপর লাইন দিয়ে রয়েছে এই দোকান, যেখানে পাওয়া যাচ্ছে আমাদের পিচকারি থেকে শুরু করে রং, গোলা রং, নানা রকমের মুখোশ, সব কিছু পরপর আমরা দেখতে পাচ্ছি এখানে সাজানো রয়েছে। এই দোকানটিতে আমরা দেখতে পাচ্ছি প্রচুর আবিরও রয়েছে। তাহলে আপনারা দোল তো এসেই গেল, এখন যদি না কেনেন আর কবে কিনবেন? তাই দেরি না করে তাড়াতাড়ি আপনি চলে আসুন লেক মার্কেটের কাছে এই দোকানগুলিতে সবচেয়ে ভালো আবির পাওয়ার জন্য বা পিচকারি পাওয়ার জন্য। ক্যামেরায় মেঘার সাথে আমি মৌমিতা, দেখতে থাকুন জিও বাংলা।